দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, দীর্ঘদিনের তাপপ্রবাহ অবশেষে ঝড় বৃষ্টি শহর কলকাতার পাশাপাশি জেলা জুড়েও। একসঙ্গে সেই ছবি দেখাচ্ছি, ঝোড়ো হাওয়ার দাপট সঙ্গে মুষলধারায় বৃষ্টি শহর কলকাতায়। হাওড়াতে একইভাবে বঙ্গবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে সেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট, একাধিক এলাকায় বৃষ্টি সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হুগলিতেও খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন সেখানকার বাসিন্দারা। ঝোড়ো হাওয়ায় বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জেলা, লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে নদিয়াতে। নদিয়াতে মুষলধারায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টি আর তাতেই স্বস্তির বাতাবরণ। কেননা তাপমাত্রার পারদ যেভাবে 43-44 ডিগ্রির ঘরে ঢুকে গিয়েছিল, তারপরে বঙ্গবাসীর নাজেহাল দশা, একেবারে তাপপ্রবাহ, তার মাঝেই দেখা গেল স্বস্তির বৃষ্টি। আমরা আরও বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, দীর্ঘ কয়েকটা দিনের অপেক্ষা, সেই অপেক্ষার অবশেষে অবসান হয়েছে, স্বস্তির বৃষ্টি দেখা মিলেছে, মানুষজন কতখানি আশ্বস্ত হচ্ছে এবং এই বৃষ্টির বাতাবরণ আর কদিন বজায় থাকবে? অর্ণব, দেখো, একবারে নিঃসন্দেহে যদি দেখা যায় বিগত কয়েকদিনে তাপমাত্রা প্রায় কোথাও কোথাও 44-45 ডিগ্রিতেও গিয়ে পৌঁছেছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, এবং সেই জায়গা থেকে আজকে সন্ধেবেলায় যে ঘন্টা দুয়েকের যে ঝোড়ো বৃষ্টি দেখা গেল গোটা রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে, তাতে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে। অর্থাৎ তাপমাত্রার যে পারদ এক ধাক্কায় কিন্তু অনেকটাই নেমেছে, এবং সেক্ষেত্রে হয়তো আগামী এক দুদিনের মধ্যে ফের বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আজকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতির কথা উঠে আসছে, কারণ বজ্রপাতের ফলেও কিন্তু বেশ কয়েকজনের আহত হওয়ার খবর যেমন পাওয়া যাচ্ছে, তেমনই কিন্তু বেশ কয়েকটি জায়গা থেকে মৃত্যুর খবরও কিন্তু আসছে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে রাজ্যের বিভিন্ন যে জেলায় বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জেরে কিন্তু অনেক জায়গায় গাছ উপড়ে গেছে, এবং আমরা দেখেছিলাম কলকাতারও বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গেছে, কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তৎক্ষণাৎ সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু গাছ উপড়ে রয়েছে, সেগুলোকে সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং আর কোথাও কোনো বড় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাও কিন্তু প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে। এবং যেখানেই কোনোরকম এই ধরনের বিপত্তির কথা জানা যাচ্ছে সেখানে কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটা জায়গার প্রশাসন, তারা কিন্তু তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করছে। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, একদিকে যেমন মুষলধারায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট ছিল, বেশ কয়েকটি জায়গায় ক্ষয়ক্ষতির খবরও শোনা যাচ্ছে এবং বজ্রবিদ্যুতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও উঠে আসছে। বেশ কিছু জায়গায় গাছের ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো গাড়ি। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি আর মানুষজন খানিকটা হলেও আশ্বস্ত হয়েছে যে এই যে তাপপ্রবাহ, এই যে দাবদাহ থেকে খানিকটা হলেও মুক্তি। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদারের কাছে। অর্ণব, বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তুমি যেমনটা জানাচ্ছিলে, সেক্ষেত্রে কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এখন কি পরিস্থিতি সেই সমস্ত জায়গার? অর্ণব, তুমি যদি একটু বিস্তারিত জানাও আমাদের। আর দেখো, কলকাতার যে বিভিন্ন জায়গায় অর্থাৎ রেড রোড সংলগ্ন এলাকায় এবং বিভিন্ন জায়গায় যে গাছ ভেঙে পড়ার যে খবর পাওয়া যাচ্ছিল সেগুলোকে কিন্তু ইতিমধ্যেই সরানো গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সেই রকমভাবে আর কোনো বড় ব্লকেজ নেই, কারণ আমরা দেখলাম যে একবারে গ্যাস কাটার নিয়ে কিন্তু যখন বৃষ্টি কিছুটা কমেছে তখনই কিন্তু কলকাতা পুলিশের যারা কর্মীরা তারা কিন্তু নেমে পড়েছেন, এবং বিভিন্ন জোনের যারা ওসিরা রয়েছে তারাও কিন্তু রাস্তায় রয়েছিল। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি জেলার দিকেও যদি দেখা যায়, পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যেই বজ্রপাতের ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে এইরকমটাই কিন্তু খবর আসছে, এবং পুরুলিয়ায় দুজনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, সেখানেও কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও যে যে জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, যদি কোথাও গাছ পড়ে গিয়ে থাকে সেখানেও কিন্তু তৎক্ষণাৎ যাতে গাছ সরানো যায় তার জন্য কিন্তু সংশ্লিষ্ট যে সমস্ত বিভাগ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে, এবং সেক্ষেত্রে কোথাও কোনো ব্লকেজ থাকলে সেগুলোকে যত দ্রুত সম্ভব সরানো যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও কোথায় কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসন, সংশ্লিষ্ট জেলার যারা জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু নজর রেখেছেন। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে। এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি, পাশাপাশি আরও বেশ কিছু আপডেট দিলাম আমাদের প্রতিনিধি অর্ণবের থেকে। অনেক ধন্যবাদ অর্ণব। জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি, যেভাবে তাপমাত্রার পারদ বেড়েছিল, যেভাবে তাপপ্রবাহের ঝোড়ো ইনিংস ছিল,
কার্যত আজ সেই বৃষ্টি ক্লিন বোল্ড করে দিয়েছে তাপপ্রবাহকে। তবে আগামী কয়েকদিন এই আবহাওয়ার যে স্বস্তিপূর্ণ আবহাওয়া বজায় থাকবে কিনা তা নিয়ে একটা দোলাচল রয়েছে। তবে যেভাবে আজ শহর কলকাতার পাশাপাশি জেলা জুড়ে মুষলধারায় বৃষ্টি হয়েছে তাতে মানুষজন খানিকটা হলেও স্বস্তি পেয়েছে। তাপপ্রবাহ একসঙ্গে প্রায় 43-44 দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, একসঙ্গে দু সঙ্গে তাপপ্রবাহ, দুই মিলিয়ে জেরবার দশা হয়ে গিয়েছিল রাজ্যবাসী। আর এর মাঝে স্বস্তির বৃষ্টি, একসঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি। ঝাড়গ্রামে বৃষ্টিপাত, হাওড়াতেও স্বস্তির বৃষ্টি, হুগলিতে একেবারে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি। শহর কলকাতার পাশাপাশি জেলা জুড়েও ছবিটা একই রকম ছিল। যেভাবে নাভিশ্বাস দশা ছিল, কোথাও তাপমাত্রার পারো 43, কোথাও 44, কোথাও বা তার থেকেও বেশি হয়ে গিয়েছিল। তারপরে মানুষজন কার্যত চাতক পাখির মতো তাকিয়েছিল যে এক প্রশ্ন যদি বৃষ্টি হয়। সেই অপেক্ষার অবশেষে অবসান হয়েছে। দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, দীর্ঘদিনের তাপপ্রবাহ অবশেষে ঝড় বৃষ্টি শহর কলকাতার পাশাপাশি জেলা জুড়েও, একসঙ্গে সেই ছবি দেখাচ্ছি। ঝোড়ো হওয়ার দাপট সঙ্গে মুষলধারায় বৃষ্টি শহর কলকাতায়, হাওড়াতে একইভাবে বঙ্গবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে সেই ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির দাপট। একাধিক এলাকায় বৃষ্টি, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হুগলিতেও খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন সেখানকার বাসিন্দারা। ঝোড়ো হওয়ায় বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জেলা, লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে নদিয়াতে। নদিয়াতে মুষলধারায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টি আর তাতেই স্বস্তির বাতাবরণ। কেননা তাপমাত্রার পারদ যেভাবে 43-44 ডিগ্রির ঘরে ঢুকে গিয়েছিল, তারপরে বঙ্গবাসীর নাজেহাল দশা, একেবারে তাপপ্রবাহ, তার মাঝেই দেখা গেল স্বস্তির বৃষ্টি। আমরা আরও বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, দীর্ঘ কয়েকটা দিনের অপেক্ষা, সেই অপেক্ষার অবশেষে অবসান হয়েছে, স্বস্তির বৃষ্টি দেখা মিলেছে, মানুষজন কতখানি আশ্বস্ত হচ্ছে এবং এই বৃষ্টির বাতাবরণ আর কদিন বজায় থাকবে? অর্ণব, দেখো একবারে নিঃসন্দেহে যদি দেখা যায় বিগত কয়েকদিনে তাপমাত্রা প্রায় কোথাও কোথাও 44-45 ডিগ্রিতেও গিয়ে পৌঁছেছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এবং সেই জায়গা থেকে আজকে সন্ধেবেলায় যে ঘন্টা দুয়েকের যে ঝোড়ো বৃষ্টি দেখা গেল গোটা রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে, তাতে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে। অর্থাৎ তাপমাত্রার যে পারদ এক ধাক্কায় কিন্তু অনেকটাই নেমেছে, এবং সেক্ষেত্রে হয়তো আগামী এক দুদিনের মধ্যে ফের বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আজকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতির কথা উঠে আসছে, কারণ বজ্রপাতের ফলেও কিন্তু বেশ কয়েকজনের আহত হওয়ার খবর যেমন পাওয়া যাচ্ছে, তেমনই কিন্তু বেশ কয়েকটি জায়গা থেকে মৃত্যুর খবরও কিন্তু আসছে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে রাজ্যের বিভিন্ন যে জেলায় বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জেরে কিন্তু অনেক জায়গায় গাছ উপড়ে গেছে, এবং আমরা দেখেছিলাম কলকাতারও বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গেছে, কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তৎক্ষণাৎ সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু গাছ উপড়ে রয়েছে, সেগুলোকে সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং আর কোথাও কোনো বড় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাও কিন্তু প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে। এবং যেখানেই কোনোরকম এই ধরনের বিপত্তির কথা জানা যাচ্ছে সেখানে কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটা জায়গার প্রশাসন, তারা কিন্তু তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করছে। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, একদিকে যেমন মুষলধারায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার দাপট ছিল, বেশ কয়েকটি জায়গায় ক্ষয়ক্ষতির খবরও শোনা যাচ্ছে এবং বজ্রবিদ্যুতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও উঠে আসছে। বেশ কিছু জায়গায় গাছের ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো গাড়ি। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি, আর মানুষজন খানিকটা হলেও আশ্বস্ত হয়েছে যে এই যে তাপপ্রবাহ, এই যে দাবদাহ থেকে খানিকটা হলেও মুক্তি। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব বচনদারের কাছে। অর্ণব, বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তুমি যেমনটা জানাচ্ছিলে, সেক্ষেত্রে কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এখন কি পরিস্থিতি সেই সমস্ত জায়গার? অর্ণব, তুমি যদি একটু বিস্তারিত জানাও আমাদের। দেখো কলকাতার যে বিভিন্ন জায়গা, অর্থাৎ রেড রোড সংলগ্ন এলাকা এবং বিভিন্ন জায়গায় যে গাছ ভেঙে পড়ার যে খবর পাওয়া যাচ্ছিল সেগুলোকে কিন্তু ইতিমধ্যেই সরানো গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ
সেই রকম ভাবে আর কোনো বড় ব্লকেজ নেই, কারণ আমরা দেখলাম যে একবারে গ্যাস কাটার নিয়ে কিন্তু যখন বৃষ্টি কিছুটা কমেছে তখনই কিন্তু কলকাতা পুলিশের যারা কর্মীরা তারা কিন্তু নেমে পড়েছেন এবং বিভিন্ন জোনের যারা ওসিরা রয়েছে তারাও কিন্তু রাস্তায় রয়েছিল। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি জেলার দিকেও যদি দেখা যায়, পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যেই বজ্রপাতের ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে, এইরকমটাই কিন্তু খবর আসছে এবং পুরুলিয়ায় দুজনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেখানেও কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও যে যে জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, যদি কোথাও গাছ পড়ে গিয়ে থাকে সেখানেও কিন্তু তৎক্ষণাৎ যাতে গাছ সরানো যায় তার জন্য কিন্তু সংশ্লিষ্ট যে সমস্ত বিভাগ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে এবং সেক্ষেত্রে কোথাও কোনো ব্লকেজ থাকলে সেগুলোকে যত দ্রুত সম্ভব সরানো যায় সেই ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। এছাড়াও কোথায় কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসন, সংশ্লিষ্ট জেলার যারা জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু নজর রেখেছেন। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে। এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি জেলায় জেলায় স্বস্তি বৃষ্টির পাশাপাশি আরও বেশ কিছু আপডেট দিলাম আমাদের প্রতিনিধি অর্ণবের থেকে, অনেক ধন্যবাদ অর্ণব। জেলায় জেলায় স্বস্তি বৃষ্টির, যেভাবে তাপমাত্রার পারদ বেড়েছিল, যেভাবে তাপপ্রবাহের ঝোড়ো ইনিংস ছিল কার্যত আজ, সেই বৃষ্টি ক্লিন বোল্ড করে দিয়েছে তাপপ্রবাহকে। তবে আগামী কয়েকদিন এই আবহাওয়ার যে স্বস্তিপূর্ণ আবহাওয়া বজায় থাকবে কি না তা নিয়ে একটা দোলাচল রয়েছে। তবে যেভাবে আজ শহর কলকাতার পাশাপাশি জেলা জুড়ে মুষলধারায় বৃষ্টি হয়েছে তাতে মানুষজন খানিকটা হলেও স্বস্তি পেয়েছে। তাপপ্রবাহ একসঙ্গে প্রায় 43-44 দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, একসঙ্গে লু সঙ্গে তাপপ্রবাহ দুই মিলিয়ে জেরবার দশা হয়ে গিয়েছিল রাজ্যবাসীর, আর এর মাঝে স্বস্তির বৃষ্টি। একসঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি, ঝাড়গ্রামে বৃষ্টিপাত, হাওড়াতেও স্বস্তির বৃষ্টি, হুগলিতে একেবারে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি। শহর কলকাতার পাশাপাশি জেলা জুড়েও ছবিটা একই রকম ছিল, যেভাবে নাভিশ্বাস দশা ছিল, কোথাও তাপমাত্রার পারদ 43, কোথাও 44, কোথাও বা তার থেকেও বেশি হয়ে গিয়েছিল। তারপরে মানুষজন কার্যত চাতক পাখির মতো তাকিয়েছিল যে এক পশলা যদি বৃষ্টি হয়, সেই অপেক্ষার অবশেষে অবসান হয়েছে।